সন্তান রূপে পাঠিয়ে দিলেন মনুষ্য মূর্তি দিয়ে ভক্তমণ্ডলী, যে ভগবানের সামনে দাঁড়িয়ে বড় বড় কথাগুলো বলা হয়েছিল। ভগবান জন্মগ্রহণ দেওয়ানোর সময় মায়ার মাত্রাটা একটু বেশি করে দিয়ে দিলেন, আর মায়া বেশি হওয়া মানে তো আপনারা সবাই অনুভব করতে পারছেন কি হতে পারে। ছেলেটার নাম রাখা হয়েছিল শ্রীবাস, অর্থ কি, যারা ভক্ত মানুষ তাদের চিন্তাভাবনাগুলো একটু আলাদা হয়। মনে রাখবেন, মানুষ আলাদা, ভক্ত আলাদা। ভক্ত মানুষ তো অনেক চিন্তা ভাবনা করে নামটা রাখলেন শ্রীবাস। ওনার চারটে সন্তান, কি সুন্দর নাম দেখুন, শ্রীপতি, শ্রীনিধি, শ্রীরাম, ছোট ছেলে শ্রীবাস। শ্রীপতি, শ্রীনিধি, শ্রীরাম, শ্রীবাস, ছোট ছেলে শ্রীবাস। শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে গৃহ। আমার ছেলের সুন্দর গৃহ নির্মাণ হবে যে গৃহে ভগবান বাস করবেন। বাবা সাধ করে নাম রাখলেন শ্রীবাস, হয়ে গেল উল্টো। ছেলেটা একটু বড় হয়েছে, বাবা লক্ষ্য করছেন চারটে সন্তান, তিনজন আগে থেকে স্নান করে ঠাকুর ঘরে যায়, নারায়ণের চরণে তুলসী দেয়, পুজো করে, কিন্তু ছোট ছেলেকে কখন করে ঠাকুর ঘরে যেতেই দেখি না। ও যে কখন পুজো করে, কখন নারায়ণের চরণে তুলসী দেয় দেখলাম না একদিনও। আচ্ছা ব্রাহ্মণের ছেলে রে বাবা, ব্রাহ্মণের এগুলো শিখতে হবে তো, ঠাকুর সেবাগুলো শিখতে হবে না, কখন যাই ও? একদিন মধ্যাহ্নকাল বাবা বসে আছেন, আর শ্রীবাস স্নান করে হই হই করতে করতে ঘরে যাচ্ছে। শ্রীবাস, এ শ্রীবাস, তুই ঘরে যাচ্ছিস, ঠাকুর ঘরে যাবি না? তুই কখন পুজো করিস? তুই কখন নারায়ণের চরণে তুলসী দিস? বাবা, ও বাবা, তা কোন ঠাকুরের কথা বলছো? বলে কেন, আমাদের ঠাকুর ঘরে যে ঠাকুর আছে, আমাদের বংশের ঠাকুর নারায়ণ, তুই নারায়ণের চরণে কখন তুলসী দিস? ও তাই বললো, মানে আমাদের ঠাকুর ঘরে যে পাথরটা আছে ওটার কথা বলছে তো। এই এই শ্রীবাস, কি বলছিস তুই? পাথর মানে আমাদের বংশের ঠাকুর, আমরা বংশ পরম্পরায় সেবা করি, নারায়ণের চরণে তুলসী না দিয়ে আমরা কেউ জলস্পর্শ করি না, কি বলছিস তুই? বাবা, একটা পাথরকে তুমি সারা জীবন ওই ভগবান 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 বলে সেবা করে এলে, তা তুমি ভগবান বলে মানলে আমাকে মানতে হবে এটা ভগবান? শ্রীবাস, শ্রীবাস, কি বলছিস, কি বলছিস তুই? তুই আমার ছেলে, তুই এই বংশ এই বাড়ির ছেলে, কি ভাষা তোর মুখে ওটা, কি বলছিস তুই? বাবা, তাহলে একটা কথা তোমায় পরিষ্কার করে জানিয়ে রাখি, অনেকদিন ভাববি বলবো বলবো কিন্তু বলতে সাহস পাই না, আজকেই তাহলে বলে ফেলি কথাটা। সারা জীবন তুমি বলবে এটা ভগবান, আমাকে মানতে হবে এটা ভগবান, তুমি ভগবান বলে সেবা করবে, আমাকে সেবা করতে এটা আমি পারবো না। শোনো, ভগবানকে যদি কখনো তুমি আমায় দেখাতে পারো, সেদিন আমি ভগবানকে মানবো, ভগবানকে সেবা করব, ভগবানকে পুজো করবো, সব করবো, সব করবো। তুমি ভগবানকে দেখাতে পারবে না, বলবে এটা ভগবান, আমাকে মানতে হবে এটা ভগবান, এটা শ্রীবাস, স্তব্ধ, স্তব্ধ, কি বলছিস তুই? এমন কথা বলিস নে বাবা, ওরে নারায়ণ যে দুষ্ট হবেন বলতে নেই, এমন কথা বলিস না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি আগেও বলেছি আবারও বলছি, আমি বলতে পারি আপনি শুনতে পারেন, আপনি বলতে পারেন আমি শুনতে পারি, কিন্তু বাবা অনুভবটা তো কাউকে করিয়ে দেওয়া যায় না, অনুভবটা আমাদের প্রত্যেকের যার যার নিজস্ব ব্যাপার, অনুভবটা নিজেকে করতে হয়। মনে মনে চিন্তা করুন, যে মানুষটা জ্ঞান হবার পর থেকে নারায়ণের চরণে তুলসী না দিয়ে জীবনে কখনো জলস্পর্শ করেনি, সেই মানুষটা সামনে নিজের সন্তান যদি বলে ভগবানকে দেখাতে পারলে তবে ভগবানকে মানবো, তা না হলে মানবো না, তাহলে সেই মানুষটার কি দশা হয়? ছেলে যখন কথাগুলো বলছেন, জলধর পণ্ডিত কোনো কথা বলতে পারছেন না, অঝর নয়নে কাঁদছেন, আর হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঠাকুরকে ডাকছেন, হে হে গোপীনাথ, হে গোপীজন বল্লভ, আমি কি পাপ করেছিলাম, কি কুকর্ম করেছিলাম, তুমি আমায় এত বড় শাস্তিটা দিলে, এই কুসন্তান, এমন কুসন্তান কেন তুমি আমার ঘরে পাঠালে ঠাকুর, একে নিয়ে কি করবো এখন আমি?
ছেলের সামনে দাঁড়িয়ে থাকতে পারছেন না, কাঁদতে কাঁদতে মাথাটা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেছে। কিছুটা দূরে গিয়ে বন্ধু বান্ধবের কাছে বসে কথাগুলো আলোচনা করছেন, জানো ভাইয়া, আমি সজ্ঞানে কখনো কোনো অপরাধ করিনি, অজ্ঞানে হয়তো করে থাকবো, কিন্তু সজ্ঞানে আমি কখনো কোনো পাপ কর্ম করিনি, জানি না ঠাকুর কেন আমাকে এত বড় শাস্তিটা দিলেন, আমার সন্তান হয়ে, আমার সন্তান হয়ে বলে কি না ভগবানকে দেখাতে পারলে ভগবানকে মানব, ওই কুসন্তানকে নিয়ে কি করব, আমি কোথায় যাব, কি করব ওই ছেলেকে নিয়ে। বন্ধু বান্ধবেরা সুপরামর্শ দিলেন, জলধর দুঃখ করো না, কেঁদো না, দেখো সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ হলো সর্বনাশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার আগে জীবনে সবার আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমার সঙ্গটা কি, আমি কাদের সাথে মিশি, কাদের সাথে চলি, এই সঙ্গটা আগে আমাদের ঠিক করতে হবে। সঙ্গ যদি সুন্দর না হয় জীবনটা কখনো সুন্দর হতে পারে না। সবার আগে সিদ্ধান্ত আমার সঙ্গ। তাই বন্ধু বান্ধবেরা সুপরামর্শ দিলেন, জলধর আমাদের এখানে ভক্ত আছে, ভক্ত আছে, কিন্তু ভক্ত সংখ্যা তো কম, বৈষ্ণব সংখ্যা কম, তাই যেখানে অনেক অনেক ভক্ত আছে, অনেক অনেক বৈষ্ণব আছে, অনেক অনেক সাধু আছে, ঠিক এইরূপ জায়গায় তুমি যদি কিছুদিন বসবাস করতে পারো না, তাহলে দেখবে সঙ্গগুণে, এই সঙ্গগুণে তোমার ছেলেটা পরিবর্তন হতে পারে। তাই তুমি একটা কাজ করো না, তুমি না নবদ্বীপে যাও, নবদ্বীপে কত ভক্ত, কত সাধু, কত বৈষ্ণব, এই সঙ্গটা ছেলেকে করাও, এই সঙ্গ করালে দেখবে সঙ্গগুণে তোমার ছেলে হয়তো পরিবর্তন হলে হতে পারে। ভক্তমণ্ডলী এই সুপরামর্শটা শুনে নিলেন, উনি তাড়াতাড়ি করে এবার ওখান থেকে চলে আসছেন, ঘরে এসছেন, ঘরে এসে বলছেন, এই শোনো, আজকেই, আজকেই আমরা এখনই নবদ্বীপ রওনা দেবো, একটু তাড়াতাড়ি করে গোছগাছ করে নাও। ভক্তমণ্ডলী গোছগাছ করে নিয়ে পুটলি পাটলা বেঁধে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে হই হই করতে তাড়াতাড়ি করে বেরিয়ে বললেন, চলো যাই। আপনারা যাবেন মা? সবাই যাবেন? চলো যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরি হরি নাম, চলো যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরি হরি নাম, চলো যাই, চলো যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরি হরি নাম, চলো যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরি হরি নাম, চলো যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরি হরি নাম, চলো যাই, চলে যাই, চলো যাই, চলে যাই, চলো, চলো যাই, চলে যাই, হরি 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 বল, চলো যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরি হরি নাম, চলো যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরি হরি নাম, তার নাম গোপ বৃন্দাবন, তার নাম গুপ্ত বৃন্দাবন, কৃষ্ণ দর্শনে মন করে উচ্চাটন, তার নাম গুপ্ত বৃন্দাবন, কৃষ্ণ দর্শনে মন করে উচ্চাটন, তার নাম গুপ্ত বৃন্দাবন, কৃষ্ণ দর্শনে মন করে উচ্চাটন, তার নাম গুপ্ত বৃন্দাবন, কৃষ্ণ দর্শনে মন করে উচ্চাত, ওষে পাশুর ধ্বনি বইছে সুরে, ওষে পাশুর ধ্বনি
ওইছে সুরে ওশে থায় সুরধনে ওইছে সুরে ওশে থায় সুরধনে ওইছে সুরে ও তার উত্তর কুলু কুলুতান হরি নাম চলো যাই নব দেবে থাকবো সুখে আমাকে বলবো সদা হরি হরি নাম চলো যাই নব দেবে থাকবো সুখে আমাকে বলবো সদা হরি হরি নাম সীতা বৈষ্ণব আছেন জনে জনে সীতা বৈষ্ণব আছেন জনে জনে কৃষ্ণ নামে ভজনে তারা শয়নে স্বপন সীতা বৈষ্ণব আছেন জনে জনে কৃষ্ণ নামে ভজনে তারা শয়নে স্বপনে ও সেথা নয়টা দ্বীপে ঘেরা রে ভাঙ সেথা নয়টা দ্বীপে ঘেরা রে ভাই ও সে থায় নয়টা দ্বীপে ঘেরা রে ভাই ও সে থা নয়টা দ্বীপে ঘেরা রে ভাই ভক্তমণ্ডলী ভক্তিমূর্তি মায়েরা যদি কখনো অনেকে হয়তো গেছেন যারা জাননি নবদ্বীপে রাসের সময় একবার ঘুরে আসবেন কারা কারা গেছেন নবদ্বীপে রাস দেখেছেন কারা রাস রাস নবদ্বীপের রাধে রাধে এটা জিজ্ঞেস করলে কিন্তু দুটো চারটে মাত্র হাত ওঠে কারণ রাসের আসলে রাস উৎসবটা এখন আমাদের যার যার এলাকাতে এত বড় করে হয় না এলাকা ছেড়ে যেতে ইচ্ছে হয় না তাই ওই সময় যাওয়া হয় না যদি সুযোগ হয় একবার রাসের সময় নবদ্বীপে ঘুরে আসবেন যে জিনিসটা পৃথিবীর কোথাও গেলে আর দেখতে পাবে না রাসের সময় নবদ্বীপে গেলে কারণ নবদ্বীপে রাস হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাস এই যে শোভাযাত্রা হয় নানান রকমের কত কিছু উৎসবে শোভাযাত্রা হয় না এই শোভাযাত্রা যত দেখেছেন আপনি নবদ্বীপে রাসের সময় গেলে এত বড় শোভাযাত্রা দেখতে পাবেন যেটা আর পৃথিবীর কোথাও হয় না রাধা গোবিন্দকে নিয়ে নিতাই গৌরকে নিয়ে নানান রকমভাবে কত মূর্তি কত রকমভাবে সাজিয়ে যেমন শোভাযাত্রা হয় ঠিক তেমনি পাশাপাশি ওই যোগেতে কত ধরনের যে মা কালীর পুজো হয় আর কত যে মা দুর্গার পুজো হয় এটা না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না কারণ 500 বৎসর আগে আপনার জানেন 500 বৎসর আগে নবদ্বীপ ছিল শক্তির পীঠ শক্তিস্থান যেমন বিদ্যাস্থান ছিল দেশ বিদেশের মানুষ আসতে পাণ্ডিত্য গ্রহণ করতে ঠিক তেমনি শক্তির আরাধনা ছিল আজকে বৈষ্ণব কবি যার জন্য লিখছেন সেথা নয়টা দ্বীপে ঘেরা রে ভাই সেথা নয়টা দ্বীপে ঘেরা রে ভাই যেথায় শক্তি ভক্তি যেটা শক্তি ভক্তি একই স্থান চলো যাই নব দ্বীপে থাকবো সুখে আমাকে বলবো সদা হরি হরি নাম বলো বলো নবদ্বীপ ধাম কি নবদ্বীপ ধাম কি শিরোধনী মাইয়া কি শিরোধনী মাইয়া কি হই হই করে নবদ্বীপ ধামে আসা হলো ধামে এসছি ভালো কথা দর্শন হবে সব কিছু হবে কিন্তু এই যে প্রধান উদ্দেশ্য কি এটা যেন কেউ ভুলে যেও না ভক্তমণ্ডলী মায়েরা মনে আছে তো প্রধান উদ্দেশ্য কি মানে কি জন্য এসছি এখানে ভগবান নাস্তিক ছেলে পাঠিয়েছে ছেলেটা সঙ্গটা করে যদি একটু পরিবর্তন পরিবর্তন হয় এটা কিন্তু প্রধান উদ্দেশ্য এরপর ধামে এসছি দর্শন হবে আনন্দ হবে সব কিছু হবে কিন্তু বাবা আমার অপরাধ নেবেন একটা কথা বলি দেখবেন একটু নাস্তিক গোচ্ছে যারা মানুষ হয় তাদের কাছে না আমার একটা ব্রহ্ম অস্ত্র থাকে এই ব্রহ্ম অস্ত্রটা কি জানেন কোনো নাস্তিক মানুষের সাথে এই ধর্মকথা মানে আধ্যাত্মিক আলোচনা করে দেখবেন উনি হয়তো প্রশ্ন করছেন আপনি হয়তো উত্তর দিচ্ছেন
এই প্রশ্ন উত্তর চলতে 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 বেটা যখন কথা খুঁজে পাবে না তখন আপনাকে বলতে বাধ্য হবেই হবে, এই যে বাবাজি বড় বড় কথা বলছি এত ভগবানকে দেখাতে পারবে? এটা হলো ওদের ব্রহ্মাস্ত্র। যেহেতু ভগবানের রূপটা প্রকাশ করানো যায় না, ভগবানকে দেখানো যায় না, ভগবানকে দেখতে হয়, এই ব্রহ্মাস্ত্র তাদের কাছে আছে। আর একটা দোষ বলবো না গুণ বলবো জানি না, আর একটা গুণ কি জানেন তাদের, দেখবেন ওই রাস্তার পাশে বসে আড্ডা মারছে বটতলায় বা চায়ের দোকানে, আর রাস্তা দিয়ে যদি হয়তো কোনো ভক্ত বৈষ্ণব যাচ্ছেন, তিলক সেবা করা আছে, গলায় মালা, হাতে নামের মালা, শিখা আছে, কোনো বৈষ্ণব যদি রাস্তা দিয়ে যায় না তাদের মনটা উড়ু উড়ু করে, বাবাজি আজ কেমন হলো, কতদূর গেলে, মানে একটু বাবাজির সঙ্গে লাগবে, দুটো কথা শোনাবে, এগুলো করে ওরা আনন্দ পায়। নাস্তিক মানুষ তো এখন বাবা ভক্ত, বাবা ভক্ত বাবা জানে সঙ্গটা করি যদি ছেলেটা পরিবর্তন হয়, কিন্তু ছেলে তো নাস্তিক। ছেলে নবদ্বীপ এসে দেখছি এত এত ভক্ত, এত এত বৈষ্ণব, এত এত সাধু, ওই নাস্তিক ছেলেদের যেমন হয়, একজন করে ভক্তের কাছে যায়, মুখে যা আসে প্রশ্ন করে, যখন প্রশ্ন খুঁজে পায় না তখন এই ব্রহ্মাস্ত্র, বাবাজি ভগবানকে দেখাতে পারবে? এই নাস্তিক হতে হতে, নাস্তিক হতে হতে যখন 25 বৎসর বয়স হলো, তখন নবদ্বীপের মানুষ ওনাকে কি নাম দিয়েছিল জানেন? যে কথাটা দিয়ে আমি লীলা শুরু করেছিলাম, যে ওনার ছোটবেলার কথা আমরা খুব একটা আলোচনা করি না, নবদ্বীপের মানুষ ওনার নাম দিয়েছিলেন মহানাস্তিক শ্রীবাস পণ্ডিত। মহানাস্তিক, মহানাস্তিক উপাধি পেয়ে গেছিলেন। কেন পেয়েছিলেন তা প্রমাণ করছে কিভাবে দেখুন, কেন বলা হয়েছিল মহানাস্তিক লক্ষ্য করুন। একটা রাধা গোবিন্দের মন্দির আছে, সেই রাধা গোবিন্দ মন্দিরের যিনি সেবায়িত বৈষ্ণব তিনি গোবিন্দ সেবা দেবেন, গোবিন্দ সেবা দেওয়ার জন্য তুলসীপত্র চয়ন করছেন, পুষ্প চয়ন করছেন, আর বৈষ্ণব বৈষ্ণবের নীতি কি মা, বৈষ্ণব বৈষ্ণবের নীতি কি, বৈষ্ণবের নীতি হলো হাতে করো কাম মুখে বলো না, সময় পেলে ভালো, না সময় পেলেও ভালো, কাজ করতে করতে নাম করো, পথ চলতে চলতে নাম করো, কোনো অসুবিধা নেই তো। তা পরম বৈষ্ণব উনি কী করছেন, তুলসী চয়ন করছেন, পুষ্প চয়ন করছেন, আর নিজের মনে নিজের আনন্দে নিজেই গাইছেন, আমার রাধা একাশনি সেজেছে ভালো ভালো রাধা একাশনি সেজেছে ভালো ভালো রাধা শ্যাম একাশনি সেজেছে ভালো ভালো রাধা শ্যাম একাশনি সেজেছে ভালো ভালো রাই মোদে গোরাই মোদে হেমে বড়নি শ্যাম চিকন কালো রাই মোদের রাই রাধা শ্যাম একাশনি সেজেছে ভালো ভালো আমার রাধা শ্যাম একাশনি সেজেছে ভালো ভালো রাধা শ্যাম একাশনি সেজেছে ভালো ভালো যত সখী মঞ্জরি তারা যাই সারি সারি যত সখী মঞ্জরি তারা যাই সারি সারি যত সখী মঞ্জরি তারা যাই সারি সারি
কত সখী মঞ্জরি তারা যায় সারি সারি ওই যুগল রূপে যুগল রূপে নয়ন দিয়ে ভুবন করেছে আলো আলো ওই যুগল রূপে যুগ রূপে ওই যুগল রূপে নয়ন দিয়ে করেছে আলো আলো আমার রাধা শয়ন একা শনি সেজেছে ভালো ভালো রাধা শ্যাম একা শনি সেজেছে ভালো ভালো রাধা শ্যাম একা শনি সেজেছে ভালো কে গো তুমি আমি শিবাস আমি শিবাস পণ্ডিত কে ভালো সেজেছে কার কথা বলছো শিবাস আরে তুমি আমাদের জলধরের ছেলে না এসো বাবা এসো 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 বসে 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 শোনো না বাবা আমি না আমি নিজে হাতে পুষ্প চয়ন করেছি নিজে হাতে মালা গেঁথেছি আর আমি নিজে হাতে আমার রাধা গোবিন্দকে সাজিয়েছি দেখো আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে দিয়েছি কত শোভা হয়েছে দেখো আরে ও বৈষ্ণব কি তখন থেকে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ করছো তুমি তা কোন গোবিন্দের কথা বলছো তুমি কেন আমি আমার গোবিন্দের কথা বলছি আমি আমার শ্যামসুন্দরের কথা বলছি আমি আমার গিরিধারী লালের কথা বলছি আমার রাধা রানীর কথা আমার বিনোদিনীর কথা বলছি বুঝতে পারছো না তাহা গো ও বৈষ্ণব সারা জীবন তো গোবিন্দ 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 করে জীবনটা কাটালে একটা কথা বলি কি তোমার গোবিন্দকে আবার দেখাও না আমায় শিবাস শিবাস তুমি কি আমার সাথে রহস্য করছো আমি পরম বৈষ্ণব কি বলছো তুমি এই যে বাবাজি এই কথাটা আমি আমার বাবাকেও বলেছিলাম অনেককে বলেছি আজকে তোমাকে বলছি ভগবানকে যদি দেখাতে পারো তাহলে আমি ভগবানকে মানব ভগবানকে বিশ্বাস করব সব কিছু করব তো ভগবানকে দেখাতে পারবে না ভগবান 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 করবে আমাকেও মানতে হবে তা কেন হবে তো একটা কথা বলি শোনো বাবাজি এই গোবিন্দ গোবিন্দ করে জীবনটা নষ্ট করে না বয়স হয়ে গেল এবার একটু কর্ম টর্ম করো মানে খেটে খুটে খাওয়ার চেষ্টা করো গোবিন্দ গোবিন্দ করে জীবনটা নষ্ট করো আমি এখন আসছি শিবাস স্তব্ধ হও শান্ত হও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন আসে কৃষ্ণ ভজে সে বড় চতুর নবদ্বীপের পরম বৈষ্ণব মনে মনে চিন্তা করছেন এ বেটা শক্ত ভক্ত আসলে রোগটা এত বড় হয়ে গেছে রোগটা এত বেড়ে গেছে এই ওষুধটার কাজে লাগবে না এই শক্ত ভক্ত এর ভক্তিটা একটু শক্ত দেখে দিতে হবে এই কথাটা মনে মনে চিন্তা করে নিয়ে বলছেন এই যে শিবাস তুমি কি সত্যি ভগবানকে দেখতে চাও বলে হ্যাঁ আমি তো দেখতে চাই কিন্তু তুমি কি পারবে ভগবানকে দেখাতে দেখো বাবা ওই ভগবানকে দেখানোটা কোনো কাজের মধ্যে পড়ে না তবে দেখতে চাইলে তোমায় দেখাতে পারি আগে সিদ্ধান্ত করো তুমি দেখতে চাও কি না কি সিদ্ধান্ত নাও দেখতে চাও কি না বললে আরে বাবা সারা জীবন তো একটাই কথা সবাইকে বলে এসেছি ভগবানকে দেখাতে পারলে ভগবানকে মানবো তা তুমি কি সত্যি ভগবানকে দেখাতে পারবে বললাম না এটা কোনো কাজের মধ্যে পড়ে না তাহলে সিদ্ধান্ত নিলে ভগবানকে দেখবে এবারে শোনো ভগবানকে দেখতে গেলে একটা কর্ম আছে বেশি বড় কর্ম না ছোট্ট কর্ম আছে এই কর্মটা করতে পারলে তুমি ভগবানকে দর্শন করতে পারবে বলছে বাহ এমন কথা তো আমায় কেউ কোনোদিন কখনো বলেনি যে একটা কর্ম আছে এটা করলে ভগবানকে পাওয়া যাবে তা বলো বাবাজি কী করতে হবে ভগবানের জন্য সব কিছু করতে পারি শোনো আমি যেমন যেমন বলবো তোমাকে তেমন তেমন করতে হবে বেশি দিনের কর্ম না মাত্র এক মাসের একটা কর্ম
মাত্র এক মাসের একটা কর্ম, কিন্তু আমি যেমন যেমন বলবো তোমাকে তেমন তেমন করতে হবে। যদি করতে পারো তাহলে তুমি কেন, যে কেউ যে মনে মনে ভাববে আমি ভগবানকে পেতে চাই বা দেখতে চাই, এ কর্ম যে করবে সে দর্শন করতে পারবে, কিন্তু যেমন বলবো তেমন করতে হবে, এটা ভালো করে শুনে রাখো। বলছি এক মাসের কর্ম, আরে এক মাসের কর্ম করলে ভগবানকে দেখতে পাবো? বলো আমি সব কিছু করতে রাজি আছি, যা বলবে তাই করবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতি মায়েরা, যে ভগবানকে পাওয়ার জন্যে জন্ম জন্ম যুগ যুগ ধরে সাধু মুনি ঋষি তপস্যা করছে, যুগ যুগ জন্ম জন্ম তপস্যা করে ভগবানের দর্শন করবার জন্য যারা বসে আছে, অথচ নবদ্বীপের বৈষ্ণব বলছেন এক মাসের একটা কর্ম দেব, সেটা পালন করলে ভগবানকে দেখতে পাবে। মানে অনুভব করতে পারছেন মা, কিছু বুঝতে পারছেন কি? মানে যে ওষুধটা এবার দেওয়া হবে, যে ওষুধটা এবার দেওয়া হবে ওষুধটা কত পাওয়ার হবে? তা উনি তো মনে মনে চিন্তা করছেন এক মাসের কর্ম করো ভগবান পাবো, বলো রাজি আছি? এক মাসের তো যত কষ্ট করো, বলো কি করতে হবে? মন দিয়ে শোনো, এই এক মাস তোমাকে ঘরে থাকা চলবে না, ঘর থেকে বেরিয়ে ওই বনে গিয়ে বাস করতে হবে, মানে জঙ্গলে বাস করতে হবে, পারবে তো? বলে হ্যাঁ। আরে বাবা, একটা মাসের ব্যাপার, ভগবানকে দেখবো তার জন্য ঘর ছেড়ে বনে গিয়ে বাস করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তারপরে বলো বনে গিয়ে আমায় কি করতে হবে? এবারে মন দিয়ে শোনো, চার সপ্তাহ এক মাস, এই চার সপ্তাহে প্রথম এক সপ্তাহ তোমাকে তিনটে জিনিস খেয়ে বাঁচতে হবে। সে তিনটে জিনিস হলো গাছের পাতা, মনে রাখো ফল না কিন্তু পাতা, গাছের পাতা, নদী বা পুষ্করিণীর জল আর হাওয়া। এই তিনটে জিনিস খেয়ে বাঁচতে পারবে তো? বলে হ্যাঁ। কি? আরে এমন অনেক গাছ আছে না, গাছের কচি কচি পাতাগুলো খাওয়া যায়, কি মা যায় না? অনেক গাছের কচি পাতা খাওয়া যায়, গাছের পাতা খাবো, জল খাবো, হাওয়া খাবো, মাত্র এক সপ্তাহের ব্যাপার, ভগবানকে পাবো, করবো না? এই যে বৈষ্ণব, তারপরে বলো। বললে দ্বিতীয় সপ্তাহে তোমাকে গাছের পাতাটা ত্যাগ করতে হবে, জল খেয়ে আর হাওয়া খেয়ে বাঁচতে পারবে? বলে হ্যাঁ, ভগবান পাবো তার জন্য এক সপ্তাহের ব্যাপারে কষ্ট করে জল খেয়ে বাঁচতে পারবো না এক সপ্তাহ? তারপরে বলো তৃতীয় সপ্তাহে তোমাকে এবারে জলটা ত্যাগ করতে হবে, শুধু হাওয়া খেয়ে বাঁচতে হবে, পারবে? বলে এবার একটু চাপ আসছে না? জল খেয়ে পারবো? পারবো, জল না খেয়ে ঠিক আছে পারবো, কারণ কত লোক কত কিছু করে শুনেছি তো, তাই না? ওইসব অনশন টনশন হচ্ছে না স্যার, কত কিছু করে স্যার। আরে ভগবানকে দেখবো আমি তার জন্য এক সপ্তাহ জল না, হ্যাঁ কষ্ট হবে, মানছি কষ্ট হবে, কিন্তু ভগবানকে দেখবো তার জন্য একটা সপ্তাহ আমি জল না খেয়ে থাকতে পারবো না? এই যে বসে না, বলো তারপরে কি করতে হবে? চতুর্থ সপ্তাহ শেষ সপ্তাহ, বললে ভগবানের কাছে পৌঁছতে গেলে সিঁড়ি থাকে, ধাপ থাকে, কেউ যেন কখনো মনে মনে ভেবো না এলাম দেখলাম পেলাম আর ধরলাম, তা না, ভগবানের কাছে পৌঁছতে গেলে সিঁড়ি থাকে, ধাপ থাকে, ধাপে ধাপে ভগবানের কাছে পৌঁছতে হয়। ভক্তমণ্ডলী, দেখবেন আমাদের ভারতবর্ষে অনেক না অনেক মন্দির আছে, পাহাড়ের উপরে না অনেক মন্দির আছে, সেই মন্দির যখন আপনি দর্শন বিগ্রহ দর্শন করতে যাবেন সিঁড়ি করা থাকে, মানে পাথর কেটে কেটে সিঁড়ি বানানো আছে, ওই ধাপে ধাপে আপনাকে চলন দিয়ে উঠতে হয়, আবার দর্শন সেরে যেভাবে উঠেছিলেন সেভাবে ধাপে ধাপে আপনাকে নামতে হবে। কেউ যদি মনে করে, কেউ যদি মনে করে যে এত সময় আমি নষ্ট করবো না, আমি উঠেছি কষ্ট করে, আবার এইভাবে নামবো, ওখান থেকে ঝাঁপ দেবো, তাড়াতাড়ি নামবো, যদি কেউ একবার মনে করে তাহলে হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, মাথা ফাটতে পারে, প্রাণটাও যেতে পারে, মানে প্রাণ সংশয়। তাই ভগবানের কাছে যেতে গেলে সিঁড়ি থাকে, ধাপ থাকে, ধাপে ধাপে পৌঁছতে হয়। চতুর্থ সপ্তাহে তোমাকে ভগবানের দান কোনো জিনিস গ্রহণ করা চলবে না, ভগবানের দান কোনো জিনিস গ্রহণ করা চলবে না, মানে বলে মানেটা বুঝছো না? ভগবানের আদেশে, এতে এত গরম হচ্ছে আর এই যে হালকা হালকা একটা বাতাস আসছে, কে দিচ্ছে এটা? কে দিচ্ছে? এত কষ্ট করব আমরা, একটা মিষ্টি মিষ্টি বাতাস ছেড়ে দিচ্ছে মাঝে মধ্যে, কে দিচ্ছে? ভগবানের আদেশে পবনদেব করছেন এটা,
ভগবানের আদেশে পবনদেব যে মৃদু মন্দ বাতাসটা ছেড়ে দিচ্ছেন, যে অক্সিজেনটা আমরা নিচ্ছি, যেটা খেয়ে আমরা প্রত্যেকে প্রাণে বেঁচে আছি, এই বাতাসটা তোমাকে আর খাওয়া চলবে না। এই হাওয়া না খেয়ে কর্মটর্ম কিছু করতে হবে না, শুধুমাত্র বেঁচে থাকবে। যদি থাকতে পারো তুমি সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারবে। ভক্তমণ্ডলী, এই কথাগুলো কখনো ভেবেছেন আপনারা? আমি বারবার বলি, হরিসভায় আসেন, আনন্দ করেন, হই হই করেন, সবে কিছু করেন, কিন্তু মাঝে মধ্যে চিন্তা করতে হয়, ভাবতে হয়, ভগবান আমাকে কি কি দিয়েছে, ভগবান যা দিয়েছে সব বাদ দিয়ে দিন, সব বাদ দিয়ে দিন, সব ফ্রিতে ছেড়ে দিন। যদি কাউকে বলা হয় এই যে তোমার বয়স কত, বললে আমার 40 বা 45 বা 35 বা 25, যার যেমন আমরা বললাম, কী বাবা, তাই তো? যদি বলা হয় তুমি ভগবানের যে দানগুলো গ্রহণ করছো, ভগবান তোমাকে যা যা দিয়ে সব ছেড়ে দাও, একটা বিল তুমি ভগবানকে পেমেন্ট করে দাও, কোন বিলটা? বলে আমার, ভগবান না করুন, অসুস্থ হয়েছে না, নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, তা ডাক্তারবাবু এসে বলছেন অবস্থা খুব খারাপ, আইসিউতে দিতে হবে। আইসিউতে দেওয়া হলো, তারপর দিনকে খবর আসছে আরও অবস্থা খারাপ হয়েছে, ভেন্টিলেশন দিতে হবে, মাথায় হাত, ভেন্টিলেশন। কিন্তু বাবা কি করব, ভেন্টিলেশনে চলে গেল, তিন দিন তিন রাত্রি পরে ফিরবেন কি ফিরবেন না সেটা আমরা জানি না, কিন্তু 3 দিন পরে যদি ফিরে আসেন, কিন্তু যে বিলটা ধরিয়ে দেওয়া হবে। ওই জন্য বারবার বলি ভগবান না করুন, কারোর যেন এমন ঘটনা জীবনে না ঘটে। ও কি ডেঞ্জার জায়গা, যাদের যাদের গেছে তারা তারা জানে, ওই যে ভেন্টিলেশন, একবার যদি ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসে, যে বিলটা আপনাকে ধরিয়ে দেওয়া হবে, আপনার এসে জায়গা বিক্রি করতে হবে। ভাবতে পারছেন মা, 72 ঘন্টা আমার ফ্যামিলির কেউ একজন ভেন্টিলেশন ছিল, মানে অর্থাৎ যেখানে আমি নিঃশ্বাসটা যে নিয়ে বেঁচে আছি, এই নিঃশ্বাসটা নিতে পারছি না, ওরা মেশিন দিয়ে আমাকে অক্সিজেনটা দেওয়া হবে শরীরে। এটা সোজা বাংলা কথা, অক্সিজেনটা আমাকে শরীরের মধ্যে ওরা প্রবেশ করাবে, আমি নিতে পারছি না। এই 72 ঘন্টা ওরা আমাকে বাঁচিয়ে রেখেছিল অক্সিজেন দিয়ে, তার জন্য যে বিল দিচ্ছে, আমার ছেলেকে জায়গা বিক্রি করতে হবে। যদি তাকে বলা হয় ভগবানের সব কিছু তুমি দান গ্রহণ করো, সব কিছু গ্রহণ করো, শুধুমাত্র অক্সিজেন বিলটা তুমি যেটুকু খেয়েছো, যেটুকু খাচ্ছ, এই অক্সিজেনের বিলটা শুধু তুমি ভগবানকে পেমেন্ট করে দাও, কী অবস্থা হবে মা? কেউ পারবে? কেউ পৃথিবীতে কেউ পারবে না সারা জীবনের অক্সিজেন বিল মেটাতে। তাই বললেন ভগবানের দানে কোনো জিনিস গ্রহণ করা চলবে না, হাওয়াটা না খেয়ে যদি বেঁচে থাকতে পারো তাহলে তুমি সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারবে। ভক্তমণ্ডলী, নাস্তিক মানুষ তো, এই যে কথাগুলো আলোচনা করলাম, আমার মন বলছে এই কথাগুলো যখন আমি বলি তখন আমার গায়ের মধ্যে একটা শিহরণ জাগে। আমার মনে হয় আপনাদের অনেকের মধ্যে কথাগুলো চিন্তা হচ্ছে না, যে সত্যি তো, এটা তো বাস্তব, অক্সিজেন কি মেটাতে পারবো আমি? কিন্তু নাস্তিক মানুষ কি বলবে? ও তো নাস্তিক, শিবাস শুনে বলছে, ও বাবাজি এতক্ষণ ধরে তুমি কি আমাকে মারার মতো মারছিলে, মানে আমাকে মেরে ফেলার মতো মারছো? আরে বাবা, জল না খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, তাহলে হাওয়া না খেয়ে মানুষ বাঁচতে পারে, মারার মতো মারছো? আরে এভাবে ভগবান পাওয়া যায়? এই দম বন্ধ করে নিঃশ্বাস না নিয়ে হাওয়া না খেয়ে ভগবান পাওয়া যায়? তুমি আমায় করতে বলছো? এভাবে কেউ কি ভগবান পেয়েছিল? তুমি আমায় করতে বলছো? এই যে পেয়েছিল কি গো? পেয়েছে, এ কঠিন তপস্যা করে ভগবানকে পেয়েছিল কে জানো? এই তোমার মতো আমার মতো পরিণত বয়সের ভক্ত নয়, মাত্র 5 বছরের একটা ছেলে ভক্ত ধ্রুব। ভক্ত ধ্রুব এই তপস্যাটা করেছিল, 5 বৎসরের ছেলেটা ভগবানকে পাওয়ার লোভে, ভগবানকে পাওয়ার আশায়, যখনই রাজপ্রাসাদ পরিত্যাগ করে গভীর জঙ্গলের মধ্যে গিয়ে নিজের নিঃশ্বাসটা বন্ধ করে দিয়ে ভগবানের নাম করছেন, গোটা পৃথিবীটা স্তব্ধ হয়ে আসছে, গোটা পৃথিবীর দম বন্ধ হয়ে যাচ্ছে, ভগবানের সিংহাসন টলছে, ভগবান থাকতে পারছেন না, বাধ্য হয়ে ভগবান ওই বাচ্চা ছেলেকে দর্শন দিয়েছিল। আর এ কঠিন তপস্যা যে করবে সে ভগবানকে লাভ করতে পারবে।
এগুলো আমরা ভাবি না মা, আমরা জানি এই যে ঘটনা পাঁচ বছরের ছেলে ভক্ত ধ্রুব কঠিন তপস্যা করে ভগবানকে পেয়েছিল এটা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু আমরা কেউ ভাবি না, কেউ চিন্তা করি না। মনে মনে ভাবুন তো প্রত্যেকে, আমি আমারটা ভাববো, আপনার আপনাদেরটা ভাববে। ভগবান আমাকে চব্বিশটা ঘন্টা সময় দিয়েছে, আমি আমার সংসারের জন্য, আমার পরিবারের জন্য চব্বিশ ঘন্টা আমি হাড় ভাঙা পরিশ্রম করে বেড়াচ্ছি। আচ্ছা কজন আছি বলুন তো এখানে, এই এত এত ভক্ত আমরা এখানে আছি, এর মধ্যে কজন আছি যে স্থির করেছি চব্বিশ ঘন্টার এত ঘন্টা আমি আমার সংসারের জন্য পরিশ্রম করব আর এই কটা ঘন্টা আমি ভগবানের জন্য সময় দেব? কজনা করি, করি করি না কিন্তু আমি একবারও বলছি না বাবা, অনেকে আছে আমরা করি, কিন্তু কজনা করি, সংখ্যায় কজনা। মনে মনে ভাবুন সারাদিনে, সারা মাসে, সারা বছরে আমরা কত অর্থ আয় করছি, কত অর্থ। আচ্ছা আজকের দিনে ধরুন বাবা কোন একজন গরিব মানুষ, উনি খুব খুব কম আয়, ওনার ধরুন 200 বা 300 টাকা উনি আয় করেন, সেই 300 টাকায় ওনার সংসারটা চলে। আজকের বাজারে 300 টাকা হয়তো চলে না, কিন্তু উনি গরিব মানুষ, ওই 300 টাকা সংসার চালায়। আচ্ছা 300 টাকা কষ্ট হয়, কিন্তু কষ্ট হয় কিন্তু চলে। 300 টাকায় যদি সংসার চলে তাহলে আমার 290 টাকা চলবে না কি? চলবে না? চলবে, মানে 290 টাকা, 300 টাকায় তো চলতে পারে, 290 টাকা চলতে পারে। তাহলে 290 টাকা আমি আমার পরিবারের জন্য ব্যয় করবো, 10টা টাকা ভগবানের জন্য তুলে রাখবো। কজনা করি, বাদ দিন 5 টাকা, 2 টাকা, 1 টাকা, আমি যে অর্থটা আয় করছি 1 টাকা করে গোবিন্দের নাম করে তুলে রাখবো। ভক্তমণ্ডলী মায়েরা, কারো কি মনে হয় না যে এত পয়সা আমার হাত থেকে খরচ হয়ে যাচ্ছে, 1 টাকা গোবিন্দের নাম করে তুলে রাখি? যদি কেউ করেন, যদি কেউ মনে করেন, আজকে কথাটা আলোচনা করলাম, বাড়িতে গেলেন রাত্রিবেলা, বাড়িতে গিয়ে আগামী দিন থেকে 1 টাকা করে রাখতে শুরু করবেন, আজকের দিন পর্যন্ত ক টাকা হবে? সামনে বছর আজকের দিন পর্যন্ত 365 টাকা। যদি আপনি রাখেন সেই টাকাটা, সেই অর্থটা যদি আপনি আপনাদের আশেপাশে যেখানে হরিসভা হবে সেই হরিসভায় দান করেন, দেখবেন হিন্দুদের অবস্থা এখন এমন হয়েছে, মন্দির হতে হতে রাস্তায় কত মন্দির যে হচ্ছে, মন্দির হতে হতে মাঝপথে বন্ধ হয়ে পড়ে রয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য, নিজের বাড়িটা সুন্দর বিল্ডিং হয়ে যাচ্ছে, অত একটা মন্দির মাঝপথে বন্ধ হয়ে পড়ে রয়েছে, এটা আমাদের বড় দুর্ভাগ্যের কথা। যদি আপনারা সেই অর্থটা মন্দিরে দান করেন, দেখবেন অর্থের জন্য মন্দির কখনো বন্ধ হয়ে পড়ে থাকবে না, অর্থের জন্য হরিসভা কখনো দুর্বল হয়ে যাবে না। আর আমরা মানুষ তো, ভগবান বিবেক বলে একটা জিনিস আমাদেরকে দিয়েছে, এই কথাগুলো আমরা ভাবি, চিন্তা করি। আর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে কথাটা আজকে আলোচনা করলাম আপনারা শুনলেন, যদি এত ভক্তের মধ্যে একজন ভক্ত, একজন এই কর্মটা পালন করেন, তাহলে আমাদের জীবন, আমাদের জন্ম ধন্য হবে, যদি একজন করেন ভক্ত। এখন নাস্তিক মানুষ যদি আশেপাশে কোথাও থেকে থাকে, সে শুনে কি বলবে? শিবাস তো নাস্তিক, শিবাস শুনে বলছেন বাবাজি আমি শাস্ত্র টাস্ত্র মানি না, আর কবে কোথায় কে কি করেছিল, কবে কোথায় কে কি পেয়েছিল, এসব গল্প আমায় শুনিও না, শোনো ভগবানকে দেখাতে পারলে ভগবানকে মানবো, না দেখাতে পারলে মানছি না। আর যাবার সময় একটা কথা বলে যাই, ওই গোবিন্দ গোবিন্দ করে জীবনটা নষ্ট করো না, একটু কর্ম টর্ম করো, আমি এখন আসি। পরম বৈষ্ণবকে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে, কটু কথা শুনিয়ে, রহস্য করতে করতে চলে গেলেন। আর এখানে পরম বৈষ্ণব রাধা গোবিন্দের চরণে পড়ে কাঁদছেন, হে গোপীনাথ, হে গোপীজন বল্লভ, আজকে তোমার সামনে দাঁড়িয়ে আমাকে কঠিন কঠিন কথাগুলো কেন শুনতে হলো জানো? যেহেতু আমি তোমার রূপটা এদের কাছে প্রকাশ করাতে পারছি না, তোমাকে তো দেখানো যায় না, তোমাকে দেখতে হয়, তাই আজকে তোমার সামনে আমাকে এই কথাগুলো শুনতে হলো। ভগবানের চরণে পড়ে ভক্ত কাঁদছেন, আর শিবাস ওখানে আনন্দ করতে করতে, নাস্তিক তো, আনন্দ করতে করতে ঘরে চলে গেছে, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করেছে ভক্তমণ্ডলী। খাওয়া দাওয়াটা কেন বললাম বলুন তো বাবা? বলে মানুষ খায় আর ভক্ত সেবা করে, হরিসভায় সেবা হয়, বিয়ে বাড়িতে খাওয়া হয়। নাস্তিক মানুষ খাওয়া দাওয়া করেছে, শয়ন করেছে, অনেক রাত্রি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছেন, সবাই যখন ঘুমাচ্ছেন উনিও ঘুমাচ্ছেন, গভীর রাত্রি, একটা হুঙ্কার গর্জন, এই হুঙ্কারটা শুনে ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভাঙতে
তাকিয়ে দেখছেন সামনে একটা প্রকাণ্ড ভয়ঙ্কর মূর্তি দাঁড়িয়ে হুঙ্কার গর্জন করতে করতে বলছেন, শিবাস শিবাস, আমি ইচ্ছে করলে তোকে এখনই হত্যা করতে পারতাম, কিন্তু এখন তোকে মারবো না। কেন জানিস? এখন মারলে তুই তো মারা যাবি, মৃত্যু যন্ত্রণা কতখানি এটা তুই অনুভব করতে পারবি না, তাই আমি তোকে তিলে তিলে মারবো, একটু একটু করে মৃত্যু যন্ত্রণা দিয়ে মারবো। শোন, তোকে আমি অভিশাপ দিলাম, আজ থেকে ঠিক এক বৎসর তোর আয়ু, এক বৎসর পরে এমনই দিনে এই সন্ধ্যা রাত্রিতে তোর মৃত্যু হবে, তোকে অভিশাপ দিলাম। অভিশাপ দিয়ে ওই প্রকাণ্ড ভয়ঙ্কর মূর্তিটা চলে গেছেন। এবারে বিছানায় বসে কাঁদতে শুরু করেছেন। কি শুনলাম, কি বলে গেল আমায়, আমি আর এক বৎসর বাঁচবো? আমার জীবনের এতটা সময় আমি বিফলে নষ্ট করে দিয়েছি, আমি ভগবানকে মানিনি, আমি ভগবানকে বিশ্বাস করিনি, কিন্তু এখন আমি কি করব, কি করা উচিত এখন আমার, কি করলে আমি মুক্তি পাব, কি করলে আমি সবার জন্য কিছু একটু করতে পারবো, কি করা উচিত এখন আমার, এই কথা চিন্তা করতে করতে ভোর হয়ে আসছে। কারোর সাথে কথা বলতে পারছে না ভক্তমণ্ডলী মায়েরা। দেখবেন মা, মৃত্যু ভয় যদি একবার কারোর মনে প্রবেশ করে, সে না পারবে খেতে, না পারবে শুতে, না পারবে বসতে, না পারবে দুটো কারোর সাথে কথা বলতে। কাঁদতে কাঁদতে মাথা নিচু করে ভোরবেলা ঘর থেকে বেরিয়ে গেছে, ওই সুরধুরি গঙ্গার পাড়ে একা কাঁদছেন আর ঘুরছেন, ঠাকুর আমার গতি কি, কি করব এখন আমি, আমার জীবনের কতটা সময় আমি নষ্ট করে ফেললাম, মাত্র একটা বৎসর আমার আর আয়ু আছে, কি করা উচিত এখন আমার, কাঁদতে কাঁদতে। মধ্যাহ্নকাল, গঙ্গার ঘাটে কেউ নেই, গঙ্গার পাড়ে কেউ নেই, একা একা গাছের তলায় বসে বসে হাউ হাউ করে কাঁদছে, ঠাকুর আমার গতি কি হবে, কি করবে এখন আমি, কি করা উচিত এখন আমার, কাঁদছেন। হঠাৎ পিঠের চালি ঠান্ডা একটা নরম হাতের স্পর্শ, কে যেন পিঠে হাত দিয়ে ডাকছেন, শিবাস, ও শিবাস, কাঁদছো কেন, তোমার কি হয়েছে, কে কে গো তুমি, আরে আমি গো আমি, কি হয়েছে তোমার, এ কি বৈষ্ণব, তুমি বৈষ্ণব, তুমি এসেছ, জানো বৈষ্ণব, ওই গতদিন মধ্যাহ্নকালে তোমার আশ্রমের সামনে আমি তোমায় অপমান করেছিলাম, আর এই রাত্রিবেলা একটা প্রকাণ্ড ভয়ঙ্কর মূর্তি আমায় অভিশাপ দিয়ে গেছে, আমি নাকি আর এক বৎসর মাত্র বাঁচব, হে বৈষ্ণব বলো না গো এখন আমার কি করা উচিত, এখন আমি কি করব, কি করলে আমি মুক্তি পাবো, কৃপা করে বলো না বৈষ্ণব। আরে ও শিবাস, আরে এক বৎসর আয়ু এখনো আছে তোমার, এটা জানতে পেরে কাঁদছো, দুঃখ করছো, হায় 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 হায়, হ্যাঁ গো তুমি কি জানো, রাজা পরীক্ষিত মাত্র 7 দিন আয়ু পেয়েছিল, রাজা পরীক্ষিত যখন জানতে পেরেছিলেন যে আমার আর মাত্র 7 দিন আয়ু আছে, উনি দুঃখ করেনি, আনন্দ করেছিল। কেন জানো, আমরা জন্মেছি যেমন ঠিক, মৃত্যু হবে তেমন ঠিক, কিন্তু সেই মৃত্যুটা কবে হবে এটা আমরা কেউ জানি না, কেউ না, সেটা 20 বৎসর পরে, না 10 বৎসর পরে, না 1 বৎসর পরে, না 1 মাস পরে, না 1 দিন পরে, না 1 ঘন্টা পরে, না 1 মিনিট কিংবা 1 সেকেন্ড পরে, এটা আমরা আগের থেকে কেউ জানি না। মানে 1 মিনিট আমি যে এখনো বেঁচে থাকবো এটা আমি জানি না, কিন্তু উনি জানতে পারছেন আমি এখনো 7 দিন বাঁচবো। তাহলে এটা দুঃখের না আনন্দের, এটা কিসের হওয়া উচিত, এখন আমাদের কাছে হয়তো এটা দুঃখের হবে, তাই না মা? এখন আমাকে যদি হঠাৎ কেউ এসে বলে, বললে তো হবে না, শুধু কেউ যদি হঠাৎ আমায় এসে বলে যে জয়ন্ত বাবা তুমি আর মাত্র 7 দিন বাঁচবে, যদি কেউ বলে তাহলে আমার দশা কী হবে, মাথা গরম হয়ে যাবে না, মাথা গরম করে তাকে কি বলতে কি বলে দেবো তাও জানি না, কিন্তু তাই তো উচিত নয়। আচ্ছা বলুন তো, ওনার সাথে আমার কি চুক্তিবদ্ধ করা আছে যে আমি এখনও 1 ঘন্টা বেঁচে থাকবো, আমি এখন 1 মিনিট বেঁচে থাকবো, তা কি বলাগাও আছে, তা তো নেই, তাহলে 1 মিনিট বেঁচে থাকবো সেটা আমি জানি না, কিন্তু যদি জানতে পারি 7 দিন বাঁচবো তাহলে এটা আনন্দের হওয়া উচিত, আনন্দের হওয়া উচিত। তাই রাজা পরীক্ষিত আনন্দ করেছেন, দান ধ্যান করেছেন, আর পরম ভাগবত সুখদেব গোস্বামীর মুখে
ভাগবত কথা শ্রবণ করেছিলেন। আর তোমার এক বছর আয়ে তুমি দুঃখ করছো, কাঞ্চে তুমি কত কিছু করতে পারবে, কত সময় রয়েছে তোমার হাতে। হে বৈষ্ণব, তোমরা কত ভালো, তোমরা কত দয়ালু, আর তোমাদের মতো বৈষ্ণবকে আমি কটু কথা শুনেছি। হে গোসাই, কৃপা করে যখন আমার কাছে এসেছো একটু বলো না, আমার আমার মুক্তির পদ বলে দাও না, কি করবো এখন আমি, বলো না গোসাই। ও হে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। ও হে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। ও হে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। ও হে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। আমি ভজন বিহীন বড় অপরাধী, বিশ্বাস ভক্তি কিছুই না। আমি ভজন বিহীন অপরাধী, বিশ্বাস ভক্তি কিছুই না। আমি ভজন বিহীন বড় অপরাধী, বিশ্বাস ভক্তি কিছুই না। আমি ভজন বিহীন অপরাধী, বিশ্বাস ভক্তি কিছুই না। আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। আমি বড় অপরাধী, একটি বিন্দু চরণ জল দিও বৈষ্ণব দরদি। আমি বড় অপরাধী, একটি বিন্দু চরণ জল দিও বৈষ্ণব দরদি। আবার তুমি না ও গোসাই, তুমি না, তুমি না করিলে দয়া, আর কে দয়া করবে গোসাই। আর তুমি না করিলে দয়া, আর কে দয়া করিবে গোসাই। আর কে দয়া করবে গোসাই, আমার কে দয়া করিবে গোসাই। আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। ও হে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। গোসাই কৃপা করে বান্ধিয়া মোরে, জন্মে জন্মে রেখো শুধু তোমারি দাড়ি। ও গোসাই কৃপা করে বান্ধিয়া মোরে, জন্মে জন্মে রেখো শুধু তোমার দ্বারে। শুধু তোমার দ্বারে ও গোসাই, তোমার দ্বারে গোসাই, তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও গোসাই। শুধু তোমার দ্বারে ও গোসাই, তোমার দ্বারে, তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও গোসাই। আমারে
তরাইয়া দিও এই ভিক্ষা চাই ওহে মুসনাব গোসাই আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই কেদো না দুঃখ করো না দুঃখ করো না শোনো তোমার জন্য না একটা সুন্দর খবর আছে জানো আমাদের নবদ্বীপে এই কিছুদিন হলো উত্তর ভারত থেকে একজন হিন্দিভাষী সন্ন্যাসী এসেছেন আর এই গঙ্গার উত্তর পারে উনি একটা আশ্রম বানিয়েছে আর ওই আশ্রমে দৈনিক সন্ধ্যাবেলা ভাগবত পাঠ হয় আর নবদ্বীপের কত কত ভক্তরা ওই ভাগবত কথা শ্রবণ করবার জন্যে সবাই যায় তুমিও যাবে তুমিও যাবে একটা দিন বাদ দিও না দৈনিক দৈনিক ভক্তের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করবে আমি তো বৈষ্ণব আমি তোমাকে বলছি দেখো নিশ্চয়ই ভগবান তোমায় কৃপা করবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই প্রথম জীবনের প্রথম বৈষ্ণবের আশীর্বাদটা পেয়ে গেলেন এই আশীর্বাদটা যে পেলেন সাথে সাথে মনের একটা জোর বেড়ে গেল পরম বৈষ্ণব যখন আমায় আশীর্বাদ করেছেন তাহলে নিশ্চয়ই গোবিন্দ আমায় কৃপা করবেন এই মনের জোরে উনি এবারে ভক্তদের জিজ্ঞেস করতে করতে হ্যাঁ গো ওই উত্তর ভারতের সন্ন্যাসী কোথায় আশ্রম বানিয়েছি গো তা ভক্তরা দেখিয়ে দিচ্ছেন ওই খুঁজতে 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 আশ্রমের সামনে চলে গেছেন গিয়ে দর্শন করছে কি দেখুন ঠিক সন্ধ্যাবেলা হরিসভা একেবারে পরিপূর্ণ ভক্তে পরিপূর্ণ হরিসভা পাঠক মশাই পাঠে বসছেন এবারে ভাগবত পাঠ ভাগবত কথা শুরু হবে এখন উনি মনে মনে চিন্তা করছেন মানে শ্রীবাস মনে মনে চিন্তা করছেন হ্যাঁ আমি কোথায় বসবো এরা ভক্ত মানুষ এখানে হরিসভায় এরা বসে আছে এরা হরিনাম শুনছে হরিনাম করছে হাত তুলছে হরি বল হরি এগুলো ভক্ত মানুষটা করছে তা আমি কোথায় বসবো আমি তো ভক্ত রক্ত নই উনি কী করছে দেখুন তফাতটা কোথায় দেখুন ভক্তের সাথে উনি হরিসভায় প্রবেশই করতে পাচ্ছে না হরিসভার বাইরে ঠিক সম্মুখে একটা পুরনো বাড়ি ছিল ওই বাড়িটার সামনে একটা উঁচু মাচা মতো করা আছে তা উনি কী করছেন ওই মাচাটার উপরে উঠে বসেছেন ওখানে বসে বসে এদিকে তাকিয়ে আছেন আর পাঠক মশাই পাঠে বসে ভাগবত পাঠের আগে সবাইকে নিয়ে নাম করছেন হে ভক্তমণ্ডলী সবাই মিলে বলো সহজে সরল কর মন আগে মনটাকে সহজ সরল করতে হবে সহজ সরল কর মন নিয়ে ভক্তি রতন চল রে মেরে মন মধুর বৃন্দাবন সহজ সরল কর মন নিয়ে ভক্তি রতন চল রে মেরে মন মধুর বৃন্দাবন সহজ সরল কর মন নিয়ে ভক্তি রতন চল রে মেরে মন মধুর বৃন্দাবন সহজ সরল কর মন নিয়ে ভক্তি রতন চল রে মেরে মন মধুর বৃন্দাবন উনি কি বলছেন উত্তর ভারতের মানুষ তো সিদ্ধা কর মন সিদ্ধা কর মন লিয়ে ভক্তি রতন চল রে মেরে মন মধুর বৃন্দ হরি 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 ও সুত কর মন লিয়ে ভক্তি রতন চল রে মেরে মন মধুর বৃন্দ সুত কর মন লিয়ে ভক্তি রতন চল রে মেরে মন মধুর বৃন্দ মধুর বৃন্দাবন চলো মধুর বৃন্দাবন চল রে মেরে মন মধুর বৃন্দাবন চলো মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন চল রে মেরে মন মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন চলো মধুর বৃন্দাবন চল রে মেরে মন মধুর বৃন্দাবন চলো মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন চল রে মেরে মন মধুর রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন 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 কেশী ঘাট বংশীবট
নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন আছে কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন চল রে মেরে মন চল রে মেরে মন ভক্তি রতন মধুর বৃন্দাবন চল মেরে মন চল মধুর বৃন্দাবন চল মেরে মন চল মেরে মন লিয়ে ভক্তি রতন মধুর বৃন্দাবন চল রে মেরে মন চল রে মেরে মন লিয়ে ভক্তি রতন মধুর বৃন্দাবন চল মেরে মন চল মেরে মন লিয়ে ভক্তি রতন মধুর বৃন্দাবন সিধা করে মন লিয়ে ভক্তি রতন চল রে মেরে মন মধুর বৃন্দা হরি 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 বল লিয়ে ভক্তি রতন চল রে মেরে মন মধুর বৃন্দাবন সিধা করে মন লিয়ে ভক্তি রতন চল রে মেরে মন মধুর বৃন্দাবন সিধা করে মন লিয়ে ভক্তি রতন চল রে মেরে মন মধুর বৃন্দাবন বলো বলো বৃন্দাবনের নাম কি চল বৃন্দাবনের নাম কি চল বৃন্দাবনের নাম কি চল হই হই করে এবার ভাগবত কথা শ্রবণ হলো ভক্তমণ্ডলী গভীর রাত্রি হয়ে গেল সবাই ঘরে চলে গেলেন উনিও ঘরে চলে গেলেন এভাবে দৈনিক সন্ধ্যাবেলা হরিসভায় আসেন যতক্ষণ নাম হয় যতক্ষণ পাঠ হয় ততক্ষণ থাকেন যখন নাম শেষ হয় সবাই চলে যান উনিও চলে যান কিন্তু দুটোর মধ্যে তফাত কি বলুন তো এই যে মা আপনারা আজকে পাঁচ দিন ছ দিন ধরে আসছেন পাঁচ ছ দিন ধরে আসছেন মোটামুটি রাত্রি দশটা সাড়ে দশটা বাজছে কীর্তন শেষ হতে ঘরে যাচ্ছেন ঘরে গিয়ে সেবা করছেন সেবা করে ঘুমাচ্ছেন সকালে কাজকর্ম করছেন আবার ওই দুটো বাজলে আসতে শুরু করে দিয়েছেন আচ্ছা সত্যি কথা বলুন তো মা আপনারা ঘরে গিয়ে যে এত কষ্ট করে ঘরে যান সকালে ঘুমতে করে কাজ করতে কষ্ট হয় কারোর হবে না হয় না হরিসভায় কষ্ট করলে হরিসভায় রাত জাগলে সে কষ্টটা কষ্ট হয় না যেমন দিন চলে যেভাবে চলে দশ টাকা নয় আপনি রাত্রি দুটো তিনটে